প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন পাপিয়া। দর্শক, পুরো বিশ্ব স্থবির হয়ে আছে যেই নামটিতে, সেটি হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাস। এবং এখন এই পরিস্থিতিতে আমরা আতঙ্কিত সবাই, এবং আতঙ্কের কারণে অনেকেই বিভিন্ন হাসপাতালগুলোতে সাধারণ অন্যান্য সমস্যাতেও কিন্তু যেতে আতঙ্ক বোধ করছেন, শঙ্কা বোধ করছেন যে আসলে কোথায় যাবেন, সেখানে গেলে করোনার ঝুঁকি আছে কি না। সে কারণেই অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং আজকে যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা আমরা করতে চাই সেটি হচ্ছে রক্ত জমাট বাধার যে সমস্যা, এবং সেক্ষেত্রে সমাধান কি হবে সেই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় এবং স্বনামধন্য একজন চিকিৎসক। আমরা চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সাকলাইন রাসেল 1979 সালের নভেম্বর মাসে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাস্কুলার সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমাদের অনুষ্ঠানে আপনাকে পেয়ে, এবং আমরা জানি যে আপনি অত্যন্ত জনপ্রিয়, এবং ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের সচেতনতামূলক ভিডিওর মাধ্যমে আপনি সবাইকে যেভাবে সমৃদ্ধ করছেন এবং তথ্য দিয়ে সবাইকে যেভাবে উপকার করছেন, তার জন্য আপনাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাতে চাই। তো যেটি দিয়ে আসলে শুরু করবো আমাদের আজকের যে বিষয়, সেটি হচ্ছে রক্ত জমাট বাঁধার সমস্যা। এবং এটি আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন যে এই যে রক্ত জমাট বাঁধা, এটি তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটি সমস্যা কখন হয়? এটি আসলে হয় কি, যে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া সেটিকে আমরা বলি থ্রম্বোসিস। এখন সারা বিশ্বেই এই বিষয়টি নিয়ে অনেক আগে থেকেই আমাদের অনেক মাথা ব্যথার কারণ যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। নর্মালি হয় কি, আমার শরীরে সারা দেহে রক্ত চলাচল করে রক্তনালীর মধ্য দিয়ে, কখনো কিন্তু সেটি জমাট বেঁধে যায় না। এখন কেন জমাট বাঁধে না, তার মানে শরীরে উপরওয়ালা আমাদের এমন কিছু উপাদান দিয়েছেন যেটার উপস্থিতির কারণে রক্তটা জমাট বাঁধে না। আমরা দেখি যে মুরগি বা গরু জবাই করার পর কিন্তু সেটি দ্রুত জমাট বেঁধে যাচ্ছে, তার মানে বাইরে গেলে কিন্তু জমাট বাঁধছে, ভিতরে বাঁধছে না, তার মানে ভিতরে এমন একটা কিছু আছে। তো বিশ্ব এটি নিয়ে কেন এত মাথা ব্যথা, বলা হয় যে বিশ্বে প্রতি 4টা মৃত্যুর মধ্যে 1টা মৃত্যুর কারণ হয় এই থ্রম্বোসিসের কারণে। অর্থাৎ কেউ যদি আজকের এই প্রোগ্রামটি দেখছেন, এই সংখ্যা যদি হয় 4 লাখ মানুষ যদি দেখেন, তাদের মধ্যে নিশ্চিতভাবে 1 লাখ মানুষ রক্ত জমাট বাঁধার সমস্যায় মারা যাবেন। নতুন করে এই বিষয়টি আলোচনা এসেছে এই কারণে যে কোভিড-19 দেখা যাচ্ছে প্রথম কারণ যদি নিউমোনিয়া হয়, এর পরের কারণটা কিন্তু রক্ত জমাট বাঁধা, কিংবা রক্ত জমাট বাঁধাজনিত সমস্যার কারণেই হঠাৎ করে কিছু মানুষ বড় কোনো রকমের উপসর্গ শ্বাসকষ্ট ছাড়াই মারা যাচ্ছে। দ্যাটস ওয়াই এই জিনিসটা এখন চলে আসছে। এখন রক্ত জমাট বাঁধলে কী হয়, যে ব্রেইনের রক্তগুলো যদি জমাট বেঁধে যায় তখন হয় স্ট্রোক, হার্টের রক্তনালীগুলোতে যদি রক্ত জমাট বেঁধে যায় তখন সেটা হয় হার্ট অ্যাটাক। আমি যেহেতু ভাস্কুলার সার্জন, আমার ইন্টারেস্ট থাকে পায়ে, তো দেখা যায় যে হাতে বা পায়ে রক্তনালীগুলো কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এবং আমাদের দেশে যে অকালে যে পঙ্গুত্বগুলো ঘটে, হাত পা কেটে ফেলতে হয়, এবং এই প্রোগ্রামটি যেদিন রেকর্ড করা হচ্ছে সেদিনও আমাকে একটা পা, একজন মায়ের পা কেটে ফেলতে হয়েছে হাঁটুর উপরে, কারণ তার হার্টে রক্ত জমাট বেঁধে গিয়েছিল, সেই রক্ত ছুটে গিয়ে তার পায়ে গেছে এবং 8 ঘন্টার মধ্যে সেটি আসলে পৌঁছে গেছে। তো যদি আমরা 8 ঘন্টার মধ্যে পেতাম হয়তো আমরা ওই পাটিকে বাঁচাতে পারতাম, কিন্তু উনি যেহেতু এসছেন আমাদের কাছে প্রায় 7 দিন পরে, ততক্ষণে আসলে পাটি পৌঁছে গেছে, তখন আমাদের কেটে ফেলতে হয়েছে। তার মানে হার্টের আর্টারি যেমন ব্লক হয়, হাতে এবং পায়েও আর্টারিতে ব্লক হতে পারে। আচ্ছা, এবং হার্টে ব্লক হলে তো আমরা এটাকে বলি হার্ট অ্যাটাক, পায়েও যখন হয় তখন সেটাকে আমরা বলি লেগ অ্যাটাক। এবং এটি একদম হার্টে যেরকম হয়, হার্টেটা হয় কি যে কয়েক মিনিট সময় থাকে, যদি চিকিৎসা না হয় মানুষটি মারা যেতে পারে এরকম একটা আশঙ্কা থাকে, কিন্তু পায়ের ক্ষেত্রে হয় কি মানে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সময় পাওয়া যায়। এর মধ্যে যদি উনি একজন ভাস্কুলার সার্জনের সান্নিধ্যে যেতে পারেন তাহলে কিন্তু ওনার পাটা বেঁচে যায়। এই কনসেপ্টটা আসলে সবাই জানেন না, বা জানেন না যে আসলে মানে কখন যেতে হবে, এবং ভাস্কুলার সার্জন এই নামটির সম্পর্কেও কিন্তু আসলে ধারণা সবার মানে এখনো স্বচ্ছ হয়নি। একটু জানতে চাই তাহলে ভাস্কুলার সার্জন তাদের কাজ কি, এবং আপনারা আসলে কি করছেন? একটা তো আমরা জানলাম যে হাতের এবং পায়ের আর্টারি যখন ব্লক হয়ে যায়, লক্ষণ কি কি বা সমস্যা কি কি দেখলে ভাস্কুলার সার্জনের কাছে যেতে হবে? এটি হয় যে যেমন হার্টে যদি ব্লক হয়, হঠাৎ করে তার একটা বুকের মাঝখানে একটা তীব্র ব্যথা বা একটা চাপচাপ অনুভব হয়, তার শ্বাসকষ্ট হয়, অনেক সময় ঘাম হতে পারে, এই ব্যথাটা পিঠে কিংবা হাতে ছড়িয়ে যেতে পারে, এটি হার্টের ক্ষেত্রে। এখন একই ব্যথা বা একই ব্লকটা যদি হয় হাতে কিংবা পায়ে, ওনার যেটা প্রবলেম হয় হাতে কিংবা পায়ে হঠাৎ করে তীব্র ব্যথা, এতটাই ব্যথা যে কোনো ব্যথানাশক ঔষধটি যাচ্ছে না। এখন
সাধারণ মানুষের টেন্ডেন্সি কি থাকে? ব্যথা হচ্ছে একটা নাপা প্যারাসিটামল একটা এই রিসেট এনে উনি খাওয়া শুরু করলেন, অথবা দোকানদারকে গিয়ে বললেন ওনার একটা ডাইক্লোফেনাক দিয়ে দিলেন, দেখা গেল যে তারপরও ব্যথা কমছে না, তখন উনি হয়তো নিকটস্থ ডাক্তারকে দেখালেন। এখন আপনি যে কথা বলছিলেন, সবাই তো আর ভাস্কুলার সার্জারি সম্পর্কে অতটা অভিজ্ঞ না, তো দেখা গেল যে তিনি হয়তো গেছেন যে এরা তো পায়ে ব্যথা হচ্ছে তাহলে একটু অর্থোপেডিক্স দেখায়, তিনি তার কাছে গেছেন, তিনি একটু বায়াসড হয়ে হয়তো একটা এক্স রে করালেন, এমআরআই করালেন, এই প্রসেসটা করতে তো আসলে এক দুই দিন লেগে যায়, ততক্ষণে কিন্তু আসলে পাটা বেশিরভাগ সময় পচে যায়। বাট সবসময় তো সেটি হয় না, ডাক্তারের বেশিরভাগ সময় যেটা করেন তার কাছে আসলে তিনি একটু পালসটা দেখেন যে পালস আছে কিনা পায়ে, যদি থাকে তখন তিনি ধরে নেন যে এটা অন্য ব্যথা, যদি না থাকে তখন আর আরও কিছু উপসর্গ তিনি দেখেন। সেটি কি একজন মানুষ ভালোই ছিল, উনি হঠাৎ করে বলছেন যে আমার পায়ে তীব্র ব্যথা, ওষুধে সারছে না, একটা সময় ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা হয়ে গেছে বলবে যে আমার পাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে তারপরে যদি চিকিৎসা না পায় তখন বলে যে আমার পাটা কালচে নীলবর্ণ ধারণ করছে, এবং একদিন পরে দেখা যাচ্ছে যে উনি বলছেন যে না আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি, আমার পায়ের ব্যথাটা চলে গেছে। আসলে ওনার পাটাই চলে গেছে, তো যে পাটা মৃত সে তার তো আর ব্যথা হয় না, ওই অনুভূতিটা আর তখন থাকে না। তো এই জন্য আমার আমি যে সমস্ত চিকিৎসক আছেন বা সাধারণ মানুষ সবাইকে আমি একটা কনসেপ্ট বলি যে আপনার রুগীকে সালাম করুন। সেটি কি যে আপনার রুগী একজন হাতে পায়ে একটা ব্যথা নিয়ে এসছে, আমি বলি যে আমরা ডাক্তারি ভাষায় বলি যে পায়ের মধ্যে তো পালস আছে, এটাকে আমরা বলি আর্টারিয়া ডর্সালিস পেডিস পালস। তো এই পালসটা যদি কেউ একটু হাত দিয়ে ধরে তার এক্স রে সে যদি একটু পায়ে হাত দিয়ে দেখে যে তার পালসটা আছে কিনা, যদি দেখে যে আছে কিন্তু বুঝতে পারছে না কনফিউজ, তখন একটা ডুপ্লেক্স পরীক্ষা যেটা আল্ট্রাসোনোগ্রাম এটি করলে কিন্তু নিশ্চিতভাবে বোঝা যায় রক্ত সাপ্লাই ভালো আছে কিনা। রক্ত সাপ্লাই যদি ভালো থাকে এরপরেই ব্যথা সারানোর অনেক অস্ত্র আছে, অনেক সময় পাওয়া যাবে, কিন্তু যদি রক্ত সাপ্লাই না থাকে হাতে সময় ছ ঘন্টা আট ঘন্টা। সেজন্য আমরা সাধারণত রুগীদেরকে বলি যে কারো একটা সুস্থ মানুষ, এটা মহিলাদের হাতে বেশি হয়, মহিলাদের ক্ষেত্রেও এই যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা অনেক বেশি, কারণ মহিলারা যেটা হয় যে জননিয়ন্ত্রণ পিল তারা গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে আমি এখন জানতে চাচ্ছি যে আসলে ঝুঁকিপূর্ণ কারা, ঝুঁকিপূর্ণ গ্রুপটা ঝুঁকিপূর্ণ তারাই যাদের এক নম্বর হচ্ছে যাদের হার্টে প্রবলেম আছে। এখন হার্টের একটা সুন্দর কিন্তু মানে সে নৃত্য করে, লাভ ডাব একটা ছন্দের তালে সে চলে, কারো ক্ষেত্রে এটা এলোমেলো হয়, এটাকে আমরা বলি অ্যারিদমিয়া। তো যখন এলোমেলোভাবে সে তার বিটটা হয় তখন সেখানে রক্ত জমাট বাঁধতে পারে, ভালভে প্রবলেম আছে হার্টের তখন রক্ত জমাট বাঁধতে পারে, হার্টের ওয়াল দুর্বল আছে সেখানে রক্ত জমাট বাঁধতে পারে, হার্টের একটা কৃত্রিম ভাল ব্যবহার করছেন ওখানে রক্ত জমাট বাঁধতে পারে। এখন রক্ত জমাট বাঁধলে কি হার্ট হচ্ছে একটা সেন্ট্রাল অফিস, হেড অফিস, ওর সাথে ব্রেইন থেকে শুরু করে মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত কানেক্টেড। এখন ওই রক্ত জমাট বাঁধার পরে যদি রক্তটা ছুটে যায় সে যাবে কোথায়? সে ব্রেনের দিকে গেলে হবে স্ট্রোক, সে হাতের দিকে গেলে হাতটা পচে যাবে যেটা হ্যান্ড অ্যাটাক বলতে পারি, যদি পায়ের দিকে যায় পাটা পচে যাবে সেটাকে আমরা বলি লেগ অ্যাটাক। এখন তেমন হার্টের প্রবলেমস তাহলে কার বেশি হচ্ছে? যাদের উচ্চ রক্তচাপ আছে কন্ট্রোলে রাখেন না, প্রেশার আছে কন্ট্রোলে রাখেন না, যার কোলেস্ট্রলের বাড়তি আছে কন্ট্রোলে রাখেন না, যার ওজন অনেক বেশি, উনি সেডেন্টারি লাইফস্টাইল মেনটেন করেন, উনি আরামায়েশে জীবন কাটান, ওজন বেশি, উনি কন্ট্রোলে রাখেন না, ওনার ক্ষেত্রে হওয়ার একটা ঝুঁকি সবচেয়ে বেশি, উনি ধূমপান করেন এবং ধূমপান করার পক্ষে উনি অনেক যুক্তি খোঁজেন, দেখা যায় এদের ক্ষেত্রে এটি হয়। আর মহিলাদের ক্ষেত্রে আমরা একটু বেশি পাই, বিশেষ করে দেখা যায় যাদের বেশি পাই তারা একটু ওজনে অনেক বেশি থাকে, এদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, জন্মনিয়ন্ত্রণ বডি সেটি যে পিলটা আছে সেই পিলেরও একটা ভূমিকা আছে এই রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে। খেলে যে হবে বিষয়টা তা না, কারো কারো ক্ষেত্রে হয়, সতর্ক থাকতে হয় সেই ক্ষেত্রে। এই মুহূর্তে এইগুলো কারণে এই ঘটনাটি ঘটে থাকে। আর রিসেন্টলি কোভিড-19 বা করোনার ক্ষেত্রে আমরা দেখছি যে এটা কিছু কিছু রক্ত জমাট বাঁধার জন্য সে দায়ী, এবং আপনি শুনে থাকবেন যে বিভিন্ন সময় আমরা শুনি না যে লোকটা ভালো ছিলেন, উপসর্গ তেমন নাই, একটু লাইনে দাঁড়িয়েছেন টেস্ট করাবেন, হঠাৎ করে তিনি পড়ে গেছেন, মারা গেছেন, বা শ্বাসকষ্ট তেমন হয়নি, হাসপাতালে যাচ্ছিলেন, আমরা সাসপেক্ট করছি যে এই মানুষগুলোতে আসলে এই থ্রম্বোসিস বা রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়েছিল, তার কারণে মারা গেছে। এবং এটি প্রমাণিত হয়েছে কিভাবে, যে আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু করোনা আক্রান্ত একজন মানুষকে পোস্টমর্টেম করা যায় না, বিশ্বের অনেক দেশে এটি নিষেধ, তারপরে পরীক্ষার স্বার্থে কিন্তু একটি পরীক্ষা হয়েছে যে 12 জন ডেড বডি যারা করোনায় মারা গেছেন এদের পোস্টমর্টেম করে দেখা গেছে যে তাদের 12 জনের মধ্যে 9 জনেরই রক্ত জমাট বাঁধার উপসর্গ ছিল, এবং এই রক্তটা তাদের কারো হার্টে, কারো ব্রেইনে, কারো ফুসফুসে, কারো হাতে পায়ে হয়েছে। ইভেন আরেকটি যেটি ঘটনা খুব ডেঞ্জারাস আকারে হয় যেটাকে আমরা বলি ইকোনমি ক্লাস সিন্ড্রোম। ইকোনমি ক্লাস সিন্ড্রোম মানে আপনি বিমানে তো উঠেছেন, আপনি জানেন যে যারা ইকোনমি ক্লাসে বসে তাদের একটু আটোশোট হয়ে বসতে হয়, নড়াচড়া জায়গা থাকে না, দীর্ঘ সময় একইভাবে দাঁড়িয়ে থাকলে হয় কি, বসে থাকলে হয় কি, রক্তটা জমাট বেঁধে যেতে পারে, এটাকে আমরা বলি ডিপ ভেইন থ্রম্বোসিস বা ডিভিটি।
তো এটাকে মানুষকে বোঝানোর জন্য যেহেতু ওই ক্লাসের লোকদের বেশি হয় সেজন্য এটা নাম হয়ে গেছে ইকোনমি ক্লাস সিনড্রোম। আরেক বিজ্ঞানীরা আবার তারা আরো একটু স্মার্ট, তারা দেখেছে যারা কম্পিউটারে একটানা দেড় ঘন্টার উপরে যদি কেউ ননস্টপ কাজ করে, নড়াচড়া না করে, তার মধ্যেও এই ডিভিটি বা তার পায়ে ব্লক হওয়ার চান্স বেড়ে যায়। সেজন্য তাদের তারা আবার এটার নাম রেখেছে ই সিনড্রোম আর কি। আচ্ছা, তার মানে অবস্থানটাও একটা বিষয়, পোশাকটা চেঞ্জ করতে হবে একই অবস্থানে। পোশাক এদের এটা বেশি হয় এবং এই যে পায়ে যে রক্তটা জমাট বেঁধেছে সে যদি ছুটে যায় কোথায় যাবে, একদম ছুটে চলে যাবে ফুসফুসে। ফুসফুসে গেলে সাডেন ফুসফুসটা কলাপস করে যায়, এটাকে আমরা বলি পালমোনারি এম্বোলিজম। এবং আপনি সারা বিশ্বে যতগুলো মানুষের কথা শুনেন যে হঠাৎ ভালো মানুষ একটা মারা গেল, একটা কারণ কিন্তু পালমোনারি এম্বোলিজম। একেবারে আমরা কোভিড নাইন্টিনের সাথে এখন আবার এখন অনেকেই দেখতে পাচ্ছেন যে অ্যান্টিকোয়াগুলেন্ট আগে থেকেই খাচ্ছেন, তাদের আসলে সবার ক্ষেত্রে কি এটা প্রয়োজন আছে কিনা একটু যেটি নিয়ে আসলে বিরতির আগে আমি জানতে চাচ্ছিলাম যে কোভিড নাইন্টিনের সাথে এই রক্ত জমাট বাঁধার বা সমস্যাটির কোনো মানে সম্পর্ক আছে কিনা, এবং এখন অনেকেই অ্যান্টিকোয়াগুলেন্ট খাচ্ছেন প্রোফাইল্যাক্সিস হিসেবে, সেটি আসলে কি খুব প্রয়োজন আছে কিনা? এটি আসলে অনেকটা জার্নালগুলোর আর্টিকেলগুলো অনুযায়ী এটা আসলে প্রমাণিত সত্য যে হ্যাঁ রক্ত জমাট বাঁধছে। এবং এই রক্ত জমাট বাঁধাটার জন্য তারা যেটা বলেছে যে ভাইরাসটি এটি সরাসরি আমরা রক্তনালী যেগুলো আছে সেগুলোকে আমরা যদি বলি যে ইন্ডোথেলিয়াল ইঞ্জুরি বলি, অর্থাৎ তাদেরকে ক্ষত বিক্ষত করছে, আহত করছে, এক ধরনের ইঞ্জুরি করছে, যার কারণে সেখানে রক্তটা জমাট বেঁধে যাচ্ছে। এছাড়া রক্ত জমাট বাঁধা ঠেকানোর জন্য যে আল্লাহ একটা আমাদের মেকানিজম দিয়েছেন সে মেকানিজমটাকেও সে এলোমেলো করে দেয়। কোভিডটা আসলে এই কারণে আসলে খুবই মানে নটোরিয়াস একটা ভাইরাস, কারণ সে এমন কোনো জায়গা নেই যেখানে হাত দিচ্ছে না। তাতে যেটা দুটো ঘটনা ঘটছে, একটা হচ্ছে যে তাদের রক্ত জমাট বেঁধে যাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে শরীরের মধ্যেই, পাশাপাশি কারো কারো ক্ষেত্রে রোগের শেষ পর্যায়ে গিয়ে ডিআইসি একটা সমস্যা আছে, যেটাতে একদিকে রক্ত জমাট বাঁধে আরেকদিকে আবার ব্লিডিং হয়, দুটো একসাথে ঘটে। এই কথাটা বললাম এ কারণে যে আপনি যদি মুখে মানে অ্যান্টিকোয়াগুলেন্ট যেটাকে আমরা বলি মুখে আমরা যেটা খাই সেটার কিন্তু রিকমেন্ডেশন আসেনি শুধুমাত্র, এবং যারা প্রাথমিক অবস্থায় ঘরে আছেন তাদের ক্ষেত্রেও কিছু রিকমেন্ডেশন আসেনি। বাংলাদেশ সরকার গত 28 মে যে গাইডলাইনটি দিয়েছে সেখানে বলেছে যে মানুষটার শ্বাসকষ্ট আছে অথবা যার কোমোরবিডিটি আছে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিংবা যিনি হাসপাতালে ভর্তি হয়েছে তার কিছু থাকুক আর না থাকুক, যিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তার মানে তো তার কিছুটা শ্বাসকষ্ট অবশ্যই আছে, এই ব্যক্তিকে অবশ্যই এই ইনজেকশন আকারে এই রক্ত জমাট বাঁধা প্রতিরোধী যে ইনজেকশন আছে সেটি দিতে হবে। এখন ট্যাবলেট বা মুখে খাওয়ার ওষুধটা কেন ওই সময় দিতে না করছে, এই কারণে না করছে যে ইনজেকশন যেটি দেওয়া হয় সেটির আবার বিরোধী দল আছে, অর্থাৎ ইনজেকশনটা দিলাম ওটি যদি খুব বেশি হয়ে যায়, আপনার শরীরে যদি রক্তপাত শুরু হয় আবার উল্টা অ্যাকশন হয়ে যায়, তখন কিন্তু পাল্টা আর একটা ইনজেকশন দিয়ে ওটাকে থামিয়ে দেওয়া যাবে, ওর অ্যাকশনের বিপরীত ইনজেকশন দিলেই সম্ভব। কিন্তু মুখে খাওয়ার ওষুধের ক্ষেত্রে কিন্তু পাল্টা ওষুধটা নাই, ফলে যদি কোনো কারণে একবার ব্লিডিং হয় আপনি কিন্তু তখন আর সেটাকে ঠেকাতে পারবেন না। সেই জন্য হাসপাতালে থাকা অবস্থায় বা চিকিৎসার জন্য ইনজেকশন নেয়, এটা পরবর্তীতে যখন তিনি বাসায় চলে যাবেন তখন তাকে রিভারক্সাবান নামে একটি ট্যাবলেট আছে সেটি দেওয়া হয়। অনেকে আবার জানতে চাচ্ছেন যে আমি তো আগে থেকেই অ্যাসপিরিন খাই, ক্লোপিডগ্রেল খাই, আমি কী করব, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি এটা খেয়ে যাবেন, নতুন করে আপনার কাউকে শুরু করার দরকার নেই, তিনি খেয়ে যাবেন আর হাসপাতালের চিকিৎসকরাই ঠিক করবেন যে আপনার লাগবে কি লাগবে না, কারণ ঘরে এটি দেওয়া যাবে না। ইনজেকশন দিলে ঘরে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন বলি, নানা ব্লিডিং থেকে শুরু করে নানা জটিলতা হতে পারে, সেজন্য চিকিৎসকের পরামর্শ এবং তত্ত্বাবধানে থাকা ছাড়া এটি দেওয়া উচিত। একেবারে আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, পুষ্টি তথ্য জানাতে চাই আমাদের দর্শকদের আমাদের পুষ্টিবিদের কাছ থেকেই। দর্শক দেখে নিন কিছু পুষ্টি তথ্য আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। সারাদিন ক্লান্তি থাকার পরে রাতে যদি আমাদের ঘুমটি পারফেক্ট না হয়, অর্থাৎ 6 থেকে 7 ঘন্টা একটি সুন্দর সাউন্ড স্লিপ না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পরের দিনটা ভালো যাবে না, আমাদের মেজাজ খিটমিটে হবে, খাওয়ার রুচি থাকবে না, আমাদের বিহেভিয়ার প্রবলেম দেখা দেবে, সেই সাথে আমাদের সব থেকে বড়ো যেই সমস্যা শারীরিক সমস্যা, অসুস্থতা, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। ভালো ঘুম হওয়ার জন্য কিছু খাবার রয়েছে, কী কী খাবার খেলে ভালো ঘুম হবে সেই ধরনের কিছু চটজলদি খাবার নিয়েই আজকে কথা বলবো। প্রতিদিন রাতে ঘুমানোর ঠিক 30 মিনিট আগে যদি 1 গ্লাস উষ্ণ গরম দুধ খাওয়া যায়, এটি কিন্তু ভালো ঘুম হওয়ার জন্য অনেক বেশি ইফেক্টিভ, কারণ উষ্ণ গরম দুধে ক্যালসিয়াম, ভিটামিন ডি, সোডিয়াম, কিছুটা ফসফরাস এবং সেই সাথে ট্রিপটোফ্যান নামক কিছু পুষ্টি উপাদান রয়েছে, যেগুলো ভালো ঘুম হওয়ার ক্ষেত্রে অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন ধরনের বাদাম, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, এসব বাদাম প্রোটিনের যেমন খুব ভালো একটি উৎস, সেই সাথে এসব বাদামে রয়েছে মেলাটোনিন এবং সেরোটোনিন নামক পুষ্টি উপাদান, যেগুলো ভালো ঘুম হওয়ার ক্ষেত্রে অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
সারা দিনে মধ্য সকালের নাস্তায় ইভিনিং স্ন্যাক্স বা ঘুমানোর আগে যদি কিছুটা এই ধরনের বাদাম খাওয়া যায় এটাও কিন্তু ঘুমের ক্ষেত্রে অনেক ভালো ইফেক্ট ফেলে। বিভিন্ন গবেষণা দেখা গিয়েছে আদা পানি জিরা পানি লবঙ্গ বা গোলমরিচ ব্যবহার করে তৈরি করা কিছুটা পানীয় জাতীয় উপাদান অর্থাৎ ফ্লেভার ড্রিঙ্কস যদি আমরা আমাদের খাদ্য তালিকায় রাখি অর্থাৎ আমরা যদি এটিকে ইভিনিং স্ন্যাক্সে এক কাপ পরিমাণ খেয়ে থাকি এটিও কিন্তু ঘুমের ক্ষেত্রে খুব চমৎকার ভূমিকা পালন করে থাকে। অবশ্যই এটি খেলে খুব ভালো ঘুম হবে। ভিটামিন ডি এবং ওমেগা থ্রি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো যদি আমরা খাই তাহলেও কিন্তু আমাদের ইনসোমোনিয়ার প্রবলেম অর্থাৎ ঘুমের যে সমস্যা রয়েছে সেটি দূর হবে। আমরা ভিটামিন ডি বিশেষ করে ওমেগা থ্রির খুবই ভালো সোর্স হিসেবে বেছে নিতে পারি সামুদ্রিক মাছকে। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি রয়েছে এবং সেই সাথে রয়েছে কিছুটা ভিটামিন ডি। এই ভিটামিন ডি এবং ওমেগা থ্রি সেরোটোনিনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আর যখন সেরোটোনিন আমাদের দেহে নিয়ন্ত্রণে থাকবে তখন কিন্তু ভালো ঘুম হবে। তো সেই ক্ষেত্রে ভালো ঘুম হওয়ার ক্ষেত্রে যেই সামুদ্রিক মাছগুলো রয়েছে বর্তমান সময়ে বাজারে পাওয়া যায় খুবই অ্যাভেলেবল, যেমন রূপচাঁদা মাছ, টুনা মাছ, লইটা মাছ, কোরাল মাছ বা আরও আদার যে সামুদ্রিক চিংড়ি মাছ রয়েছে, ইলিশ মাছ রয়েছে, এগুলো যদি আমরা আমাদের খাদ্য তালিকায় ইনক্লুড করে ফেলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ঘুমের সমস্যা দূর হবে। বিভিন্ন ধরনের দেশীয় ফল যেমন চেরি জাতীয় ফল বা বেরি জাতীয় ফল হতে পারে, সেটা ব্লুবেরি, স্ট্রবেরি, জলপাই, করমচা, মাল্টা, আনারস, কলা, এই ধরনের ফলগুলো যদি আমরা আমাদের খাদ্য তালিকায় রাখি অর্থাৎ মধ্য সকালের নাস্তা, সন্ধ্যার নাস্তা অথবা লাঞ্চ অথবা ব্রেকফাস্টের পর বা রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি আমরা এই ধরনের ফলগুলো কিছুটা গ্রহণ করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের ঘুমের সমস্যা দূর হবে। কারণ আগেই বলেছি ঘুমের সমস্যা দূর করতে মেলাটোনিন অনেক বেশি সাহায্য করে থাকে। এই ফলগুলো থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ মেলাটোনিন পাচ্ছি আর যখন আমরা এই ফলগুলো গ্রহণের ফলে মেলাটোনিন পাচ্ছি তখন কিন্তু আমাদের ঘুমের সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি তো বললাম কী ধরনের খাবারগুলো ঘুমের সমস্যা দূর করবে। আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, লাইফস্টাইলটি যেন হয় হেলদি। কারণ খাবার খাচ্ছি বাট লাইফস্টাইলটা হেলদি না, হেলদি উপায়তে সাজাচ্ছি না, সেই ক্ষেত্রে কিন্তু ঘুমের সমস্যা দূর হবে না। অনেকে রয়েছে সারাদিনে 4-5 গ্লাস চা বা কফি খাওয়ার অভ্যাস, অর্থাৎ অনেক বেশি ক্যাফেইন তারা নিয়ে নিচ্ছে প্রয়োজনের তুলনায়। যখন অনেক বেশি ক্যাফেইন তারা গ্রহণ করছে তখনও কিন্তু ঘুমের সমস্যা হচ্ছে, রাতে ঘুম আসতে চাচ্ছে না, কিন্তু তারা কারণটা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারছে না কী কারণে তাদের ঘুম হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি বলবো চা বা কফি যেটিই খান না কেন সেটি অবশ্যই হতে হবে সারাদিনে 2 কাপের বেশি না। এবং খাওয়ার একটি পারফেক্ট টাইম আছে, সেই টাইমটি হচ্ছে সকালে ব্রেকফাস্টের পরে অথবা মধ্য সকালে, যখন আপনার শরীরে একটু টায়ার্ডনেস দেখা দেবে, ক্লান্তিবোধ দেখা দেবে, শরীরটা ঘুম ঘুম লাগবে অর্থাৎ আপনি ঝিমিয়ে পড়বেন, তখন আপনি 1 কাপ কফি বা চা খুব সহজেই খেতে পারেন এবং 1 কাপ কফি বা চা আপনি ঠিক বিকেলের নাস্তার পরবর্তীতেই খেয়ে ফেলবেন। যেন রাতে ঘুমানোর সাথে চা বা কফি খাওয়ার ডিস্টেন্স থাকে 5-6 ঘন্টা। এতে করে কফি খাওয়ার ফলে বা চা খাওয়ার ফলে অতিরিক্ত যে ক্যাফেইনটি আপনার শরীরে ঢুকছে সেই ক্যাফেইন আপনার ঘুমের ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটবে না। এবং আবার বলছি অবশ্যই 2 কাপের বেশি চা বা কফি সারাদিনে গ্রহণ করা যাবে না। সেই সাথে কিছুটা ফিজিক্যাল এক্সারসাইজ করুন, টেনশন ফ্রি থাকুন, হেলদি ফুডগুলো গ্রহণ করুন এবং নিয়মিত আপনার জন্য যেই ডায়েট চার্টটি রয়েছে সেটি ফলো করুন। এভাবে যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার ঘুমের সমস্যা অবশ্যই দূর হবে। একেবারে শেষ দিকে চলে এসেছি, রক্ত জমাট বাঁধার যে সমস্যা সেটির সাথে কোভিড-19 সম্পর্কটা কী এবং একেবারে মূল যে পরামর্শ যেটি একেবারে দর্শকদের উদ্দেশ্যে আপনি দিতে চান সেটি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আমি দর্শকদেরকে জাস্ট একটা কথা বলতে চাই, যদি কারো হাতে কিংবা পায়ে হঠাৎ করে ব্লক হয় আপনি বুঝবেন কীভাবে, আপনার পাটি হঠাৎ করে তীব্র ব্যথা, আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, কালো হচ্ছে, কোনো ওষুধই ভালো হচ্ছে না, প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে একজন ভাস্কুলার সার্জন দেখাটা জরুরি। সেকেন্ড হচ্ছে যে কোভিড-19 মানে যে আপনার রক্ত জমাট বেঁধে আপনি মারা যাবেন বিষয়টা একেবারেই ঠিক না। কারণ হলো যে 80-85% লোক ঘরে বসেই ঠিক হয়, মাত্র 4-5% লোক ক্রিটিক্যাল কন্ডিশনে যায় এবং মৃত্যুর হার তো 2%-এরও নিচে। সো টেনশন করার কোনো কারণ নয়, আমার মনে হয় যে আমরা যদি সচেতন হই আপনি ভালো থাকবেন, এটি আমার আসলে দর্শকদের উদ্দেশ্যে বলা। অনেক ধন্যবাদ চমৎকার কিছু তথ্য এবং পরামর্শ দেবার জন্য। ধন্যবাদ।
দর্শক, আমরা শুনছিলাম রক্ত জমাট বাঁধার সমস্যা এবং তার সমাধান, এবং জানলাম যে আসলে সঠিক সময় কিন্তু চিকিৎসা করলে এবং ভাস্কুলার সার্জন যারা আছেন তার কাছ থেকে কিন্তু সঠিক চিকিৎসার মাধ্যমে আপনি পুরোপুরি সুস্থ জীবনের অধিকারী হতে পারবেন যদি এই জাতীয় সমস্যা থাকে। এই পর্যায়ে চলুন দেখে নিই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিনে। কোভিড আক্রান্ত রোগীদের আমরা দেখছি হার্ট রেটও কমে যায়, হার্টের স্বাভাবিক যেটা 60-90 পর্যন্ত থাকার কথা তার রেট কমে যাচ্ছে, সে ইলেকট্রিক্যাল সার্কিটও সে ব্লক তৈরি করে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, যারা বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ সবাইকে।